السلام عليكم ورحمة الله وبركاته. الحمد عليكم لله السلام ورحمة الله وبركاته. والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر؟ صدق الله العلي العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله، أمرا সর্বশেষ ক্লাসে আয-যিকরু ওয়াল হাযফু বাক্যে নির্দিষ্ট বিষয়কে উল্লেখ করা এবং নির্দিষ্ট কারণে একটা শব্দকে, বাক্যকে অথবা বাক্যের অংশকে অথবা একাধিক বাক্যকে উজ্জ করে দেওয়া, হজফ করে দেওয়া, এই সম্পর্কিত পড়তেছিলাম। কেন হজফ করা হয়, কি কি উদ্দেশ্যে হজফ করা হয়, কিভাবে হয়, কি হজফ করা হয়, বিস্তারিত আলহামদুলিল্লাহ আমরা গত ক্লাসে পড়তেছিলাম। এখন আমরা ইলমুল মানির আরেকটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, অর্থ প্রকাশের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, আত-তাকদিম ওয়া তাখির। শব্দকে বাক্যের মধ্যে নির্দিষ্ট কারণে আগে বা অগ্রে নিয়ে আসা, ওয়া তাখির এবং নির্দিষ্ট কারণে সেটাকে পরে নিয়ে যাওয়া, এই সম্পর্কিত আলোচনা আজকে আমরা পড়ব। আমরা সবাই জানি আরবি শব্দ এজ এ শব্দ সবগুলোর মর্যাদা সমান। ধরেন আমরা একটা বাক্য বললাম, বাক্যের মধ্যে ফেল, ফাইল, মাফুল, মানে প্রত্যেকটা আলাদা আলাদা একটা শব্দ, তাহলে শব্দ বিবেচনায় সবার মর্যাদা সমান। সেটা ইসিম হোক, হরফ হোক, ফেল হোক, যাই হোক, শব্দ এজ এ শব্দ সবার মর্যাদা সমান। তো সেই হিসেবে কোনো শব্দকে একটাকে আগে আরেকটাকে পরে এভাবে নিতে চাইলে নির্দিষ্ট অবশ্যই কোনো কারণ লাগবে, যে এই শব্দটাকে আমি আগে নিতে চাচ্ছি, ওই শব্দটাকে পরে নিতে চাচ্ছি। এভাবে আমরা নির্দিষ্ট কারণ লাগবে নিতে চাইলে, মানে এই যে কি কি কারণে শব্দকে আগে নেওয়া যায়, কি কি কারণে শব্দকে পরে নিতে হয়, এগুলো কি, এগুলোই মূলত এই চ্যাপ্টারের আমাদের মূল পড়ার বিষয়। এই বিন্যাসটা বোঝার জন্য আমাদের আগে আরবি বাক্য বুঝতে হবে। আমরা জানি আরবি বাক্য দুই প্রকার, জুমলাতুন ইসমিয়া হয়। জুমলাতুন ইসমিয়া আমরা জানি সবগুলো, যে বাক্যটা ইসমুন দ্বারা শুরু হয় জুমলাতুন ইসমিয়া, আর একটা হলো জুমলাতুন ফেলিয়া, যে বাক্যটা বার্ব দ্বারা শুরু হয়। তো জুমলাতুন ইসমিয়া হোক বা জুমলাতুন ফেলিয়া হোক, এগুলোর একটা স্বাভাবিক বিন্যাস আছে, একটা তরতিব আছে। জুমলাতুন ইসমিয়ার তরতিব হলো শুরুতে আসবে মুবতাদা, এরপরে থাকবে খবর, এই দুইটা দ্বারাই ম্যাক্সিমাম বাক্য হয়ে যাবে। কোনো বা কোনো বাক্য খবরের পরে আবার খবরের সাথে মুতাআল্লিক থাকে। তো এটা হলো মোটামুটি জুমলাতুন ইসমিয়ার বিন্যাস। যেমন আমরা একটা উদাহরণ দেখি, আল্লাহু খালিকুন লিল আরদি, শাব্দিক অর্থ কি, আল্লাহু, আল্লাহ সুবহানাহু তাআলা খালিকুন, সৃষ্টিকর্তা, লিল আরদি, জমিনের, পৃথিবীর, আল্লাহ জমিনের সৃষ্টিকর্তা, পৃথিবীর সৃষ্টিকর্তা। তাহলে দেখেন এখানে আল্লাহু মুবতাদা, এটা সবার আগে আসছে, খালিকুন এটা খবর, তারপরে আসছে এই যে লিল আরদি, এটা খবরের সাথে মুতাল্লিক, এটা আসছে তারপরে। তার মানে এই জুমলাতুন ইসমিয়ার স্বাভাবিক বিন্যাস হলো এটা। তো এখন যদি এই বিন্যাসকে আমরা উল্টাতে চাই, এই খালিকুনকে আগে নিয়ে আসব, আল্লাহু এটাকে পরে নিয়ে যাব, অথবা লিল আরদি এটাকে আগে নিয়ে আসব, এটা স্বাভাবিক ইচ্ছা করলেই আমরা নিয়ে আসতে পারবো না, এটা নির্দিষ্ট রিজন লাগবে। এই যে কি কি রিজনে, কি কি কারণে আগে পরে করা যায়, মূলত আমরা এই চ্যাপ্টারে এই বিষয়টাই পড়বো। জুমলাতুন ফেলিয়া স্বাভাবিকভাবে আমরা জানি শুরুতে থাকবে ভার্ব, তারপরে থাকবে তার ফাইল বা ডুয়ার, এরপরে বিভিন্ন মাফউল থাকবে। মাফউল আমরা জানি মাফউলুন মুতলাক, মাফউলুন বিহি, মাফউলুন ফিহি, মাফউলুন মাহু, মাফউলুন লাহু, এরকম অনেকগুলো অবজেক্ট আছে। এই যে তিন নাম্বার জুমলাতুন ফেলিয়ার স্থানটা হলো এই যে মাফউলুনের স্থান। কোনো বাক্যে মাফুলুন থাকবে না, সরাসরি মুতাল্লিক থাকবে, এটা হলো চার নাম্বার স্থান। স্বাভাবিক বিন্যাস শুরুতে ফেল, ফাইল, মাফুল থাকলে মাফুল, মাফুল না থাকলে মুতাল্লিক,
অথবা মাফুলও আছে মুতাল্লিক আছে, তাহলে এইভাবে চতুর্থ স্থানে এভাবে বাক্যের বিন্যাসটা হয়। যেমন উদাহরণ, খালাকাল্লাহু আল আরদা লিল খালকে, খালাকাল্লাহুল আরদা, আল্লাহ সৃষ্টি করেছেন আল আরদা জমিনকে, লিল খালকি পুরা মখলুকাতের উপকারের জন্য, ফায়দার জন্য। খালকুন শব্দের অর্থ হলো সৃষ্টি, সৃষ্ট জীব। তাহলে সৃষ্ট জীবের উপকারার্থে আল্লাহ তাআলা এই জমিনকে সৃষ্টি করেছেন। তাহলে দেখেন খালাকা ফেল, আল্লাহু ফাইল, আল আরদা এটা হলো খালাকার মাফুল, লিল খালকি এটা হলো তার মুতাল্লিক। তাহলে ফেল, ফাইল, মাফুল, মুতাল্লিক এটা হলো একটা স্বাভাবিক বিন্যাস, জুমলাতুন ফেলিয়ার। এখন এখানে যদি আমরা এই বিন্যাসের ব্যত্যয় করি, খালাকাকে পরে নিয়ে যাই, আল্লাহকে আগে নিয়ে আসি, আল আরদাকে আগে, খালকিকে পরে নিতে চাই, তার নির্দিষ্ট একটা কারণ লাগবে। কি কারণে নিতে পারবো, কি কারণে নিতে পারবো না, এটাই মূলত আমাদের আজকের চ্যাপ্টারের পড়া। তো এই যে প্রথমেই শব্দ আসছে আত তাকদিম, তাকদিম এটা ভার্বের দুই নম্বর ফর্মের মাসদার, কদ্দামা ইউকাদ্দিমু তাকদিমুন, এর মানে হলো নির্দিষ্ট শব্দকে বাক্যে নির্দিষ্ট কারণে আগে নিয়ে আসা। ওয়া তাখির এটাও ভার্বের দুই নম্বর ফর্মের মাসদার, এটার অর্থ হলো নির্দিষ্ট কারণে শব্দকে বাক্যে পরে নিয়ে যাওয়া। এই যে বাক্যে শব্দকে অগ্রপশ্চাৎ আগে পরে করা, এটাকেই তাকদিম তাখির বলে। তাকদিম মানে আগে আনা, তাখির মানে বাক্যে পরে নিয়ে যাওয়া। এখানে আমরা একটু প্রথমেই তাকদিম সম্পর্কে পড়ব। তাকদিম মানে হলো বাক্যে শব্দকে আগে নিয়ে আসা, এটা দুইভাবে হয়। এটা প্রকার হিসেবে যদি বলি আমরা, দুইটা প্রকার হয়। এক নম্বর প্রকার হলো তাকদিমুল লাফজি আলা আমিলিহি, তাকদিমুল লাফজি আলা আমিলিহি। এই কথাটা যারা আমরা শব্দ দুইটা অপরিচিত থাকতে পারে, আমেল কি জিনিস, তাদের জন্য একটু বলতেছি। আমরা যদি দুইটা শব্দ বলি, বলেন তো যদি আমি বলি ফি প্লাস মাসজিদুন, এই যে ফি প্লাস মাসজিদুন, তাহলে বলেন তো দুইটা মিলে কি হবে? ফি মাসজিদি, ফি মাসজিদিন হয়ে যাবে, তাই না? এখন একটু খেয়াল করে বলেন মাসজিদিন, এই যে এটা যে মাজরুর হলো, এটা কেন হলো? ফি এর জন্য, মাসজিদিনটার মধ্যে যে আমলটা হলো সে মাজরুর হলো, তার আমেল কে? এই যে এরকম আরবি শব্দের শেষের যে পরিবর্তন, পরিবর্তনটা হয় তার পূর্বে নির্দিষ্ট কোন কন্ট্রোলারের কারণে, আমেলের কারণে। এই যে অনেক সময় তাকদিমুল লফজি বাক্যের শব্দটা অগ্রগামী হবে, আগে চলে যাবে, আলা আমিলিহি তার আমেলেরও আগে, মানে যে এই শব্দের পরিবর্তনটা যেই কন্ট্রোলারের কারণে হচ্ছে এই কন্ট্রোলারের আগে চলে যাবে। উদাহরণস্বরূপ ধরেন এখানে হওয়ার কথা কি? ফি মাসজিদিন, তাই না? কথার কথা এখানে আমি এই মাসজিদুনকে আগে নিয়ে গিয়ে ফি কে পরে নিয়ে গেলাম, তাহলে এটা তার আমেলের আগে চলে যাওয়া বলে। তাহলে বাক্যে অনেক সময় তার আমেলের আগে চলে যাবে। যেমন দেখেন সহজ উদাহরণ, আমরা এই আয়াতটা পড়ি, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না, আসমানসমূহ এবং জমিনের এবং এত দুয়ের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিকানা কর্তৃত্ব কার? লিল্লাহি, একমাত্র আল্লাহ সুবহানাহু তাআলা। এরপরে দেখেন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া হুয়া আর তিনি, কাদিরুন সক্ষম, ওয়া হুয়া কাদিরুন আর তিনি হলেন সক্ষম কিসের উপরে? আলা কুল্লি শাইইন, সকল জিনিসের উপরে, আর তিনি সব কিছুর উপরে সক্ষম বা ক্ষমতাবান। তাহলে এটাকে যদি আমরা জুমলাতুন ইসমিয়া বলি, হুয়া এটা হলো মুবতাদা, আর কাদিরুন এটা হলো খবর, তাই না? আর যে আলা কুল্লি শাইইন এটা কি হবে? এই খবরের সাথে মুতাল্লিক, তাই না? মুতাল্লিক খবর। তাহলে একটু আগে আমরা বিন্যাসটা বললাম কি, প্রথমে আসবে মুবতাদা, তারপরে আসবে খবর, এরপরে যদি মুতাল্লিক বিল খবর থাকে তারপরে আসবে। তাহলে দেখেন আলা কুল্লি শাইইন এটা কোথায় থাকার কথা ছিল?
এরপরে তার মানে বাক্যটা হওয়ার কথা ছিল ওয়াহুয়া কাদিরুন আলা কুল্লি শাইইন, এরকম কথা ছিল তাই না? এই যে এই আলা কুল্লি শাইইনটা হলো মুতাল্লিক বিল খবর, তাহলে এই যে আলা কুল্লি শাইইন এটা সম্পৃক্ত কাদিরুনের সাথে তাই না? তাহলে এই কাদিরুনটা কি আলা কুল্লি শাইইনের কন্ট্রোলার কন্ট্রোলার তাই না? তাহলে এই কন্ট্রোলারের আগে চলে গেল না সে মুতাল্লিকটা, এটাই বলতেছে তাকদিমুল লাফজি আলা আমিলিহি, অনেক সময় শব্দ তার আমেলের আগে চলে যায়। আরো সহজ উদাহরণ দেখেন পরের উদাহরণটা, বালিল্লাহ ফাবুদ ওয়াকুম মিনাশ শাকিরিন, বালিল্লাহ বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ফাবুদ তুমি ইবাদত করো, ওয়াকুন এবং তুমি হও মিনাশ শাকিরিন কৃতজ্ঞতা আদায়কারীদের অন্তর্ভুক্ত বা কৃতজ্ঞতা আদায় করে যারা তাদের মধ্য থেকে। তাহলে বলেন ফাবুদ অর্থ হলো তুমি ইবাদত করো, এটা একটা বার, এর মধ্যে আনতা এটা হলো তার ডুয়ার ফাইল, তাহলে কাকে ইবাদত করো আল্লাহকে। তাহলে এই যে আল্লাহ এটা কি হলো এই আবাদা এই ক্রিয়ার মাফুল হইলো তাই না? তাহলে মাফুলটা এটা এই যে আল্লাহ এটা যে মানসুব হইলো কার কারণে হইছে, এই যে এটা যে পরিবর্তন হইছে বালিল্লাহ মানসুব অবস্থায় আছে না, এটা মানসুব হইছে কার কারণে, যে ফেলের কারণে মাফুল বিহি হইছে, এই যে ফাবুদ তাই না, এই বারবার কারণে হয়েছে। তাহলে এই যে আল্লাহ পরিবর্তন হয়েছে তার কন্ট্রোলার তারপরে নাকি আগে, কন্ট্রোলারটা পরে, তার মানে সে কন্ট্রোলারের আগে চলে গেছে তাই না? তার মানে এই যে কিছু আমরা মুকাদ্দাম মুয়াখার পাবো যেগুলো তার কন্ট্রোলারের আগে চলে যায়, এই যে ফাবুদ এটা হলো তার কন্ট্রোলার কিন্তু এই যে আল্লাহ এই মাফুলটা তার কন্ট্রোলারের আগে চলে গেছে। তাহলে আমরা এক নম্বর প্রকার পেলাম তাকদিম বা এই যে অগ্রে সামনে চলে আসা শব্দ, এটার এক নম্বর প্রকার হলো সে তার আমেল বা কন্ট্রোলারের আগে চলে যাবে। দুই নম্বর এই যে তাকদিমুল লাফজি আলা গাইরি আমিলিহি, তার আমেল ব্যতীত আচ্ছা এখানে আমরা প্রথম উদাহরণটা একটু ভুল করলাম, প্রথম উদাহরণটা যে ওয়াহুয়া আলা কুল্লি শাইইন কাদির, এখানে আসলে আমরা জানি জুমলাতুল ইসমিয়ার মধ্যে মুবতাদা এবং খবর তাই না, মুবতাদা এটাও মারফু কাদিরুন এটাও মারফু তাই না, এরপরে আলা কুল্লি শাইইন এখানে দুইটাই মাজরুর হয়েছে, এই কুল্লিটা মাজরুর হয়েছে আলার কারণে আর শাইইনটা মাজরুর হয়েছে এই তার পূর্বের মুদাফের কারণে তাই না? জি, তো এখানে আসলে এই যে এই আলা কুল্লি শাইইন এটা এই কাদিরুনের মামুল না, অর্থাৎ এই কাদিরুনটা এর মধ্যে কোনো কন্ট্রোল করে নাই তাই না? তো আসলে এই উদাহরণটা অ্যাপ্রোপ্রিয়েট না, আমরা যেটা আমেলের পূর্বে বলতেছি এটার উদাহরণটা হলো এই শুরুতে, শুরুতে হলো উদাহরণটা যেমন ধরেন লিল্লাহি মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, অর্থ কি যে আসমান সমূহ এবং জমিনের সমস্ত কিছু এবং এত দুবার মাঝখানে যা কিছু আছে এই সব কিছু, এই সব কিছুর কর্তৃত্ব এবং মালিকানা কার, এই যে এই লিল্লাহি এটা এই যে তার পূর্বে একটা সাবিতুন বা মাওজুদুন এর সাথে মুতাল্লিক ধরে এটাকে বলতে হবে খবর। এখন মুবতাদা এবং খবরের মধ্যে আমরা ব্যাপারটা জানি যে মুবতাদা হলো তার খবরের জন্য কন্ট্রোলার, ধরেন আমি এই যে বাক্যটা একটা বললাম একটু আগে যেটা পড়লাম কথার কথা আল্লাহু খালিকুন, আল্লাহু এটা মারফু হয়েছে তাই না, খালিকুন এটাও মারফু হয়েছে এটা খবর, তাহলে মুবতাদা এবং খবর মারফু হইলো যে তার কন্ট্রোলার কে, এই ব্যাপারে মুবতাদা তার কন্ট্রোলার, এটার তিনটা মত আছে গ্রামারবিদদের তিনটা মত আছে এখানে, এই যে কার জন্য কে কন্ট্রোলার, এর মধ্যে একটা মত হলো এই যে মুক্তাদা এই মুক্তাদার কন্ট্রোলার হলো এই যে তার পূর্বের খালি জায়গা, মুক্তাদার আগে তো কিছু থাকে না, থাকে না, এই যে মুক্তাদা যে বাক্যের শুরুতে হয় এই যে বাক্যের শুরুতে হওয়াটাই হলো মুক্তাদার জন্য কন্ট্রোলার, সে হলো মারফু হবে
আর খবরটা যে মারফু হয় এই খবরের কন্ট্রোলার হলো মুবতাদা, এটা হলো 1 নম্বর মত এবং এই মতটাই প্রসিদ্ধ। বলেন মুবতাদাটা মারফু হয় কেন? মুবতাদার পূর্বে কিছু নাই, মুবতাদাটা তার পূর্বে কোনো কন্ট্রোলার থেকে মুক্ত হওয়া, এটা হলো মুবতাদা মারফু হওয়ার কারণ। আর খবরটা মারফু হয় কেন? মুবতাদার কন্ট্রোলিং, মুবতাদার কারণে। তাহলে এখন যদি বলি এই যে মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, এটা হলো মুবতাদা, আর লিল্লাহি এই সাবিতুন লিল্লাহি এটা হলো খবরে মুখাত্তা, তাই না? তাহলে এই যে সাবিতুন এটা মারফু হলো কার দ্বারা? এই যে মুবতাদার দ্বারা। তাহলে মুবতাদাটা হলো খবরের আমেল, তাই না? তাহলে এখন খবরটা কি তার কন্ট্রোলারের আগে চলে আসলো, আমেলের আগে চলে আসলো না? এই যে তাহলে এই যে দেখেন লিল্লাহি এটা সাবিতুনের সাথে মুতাল্লিক হয়ে এটা যে খবর হবে, এই খবরটার কন্ট্রোলার বা আমেল হলো মুবতাদা, তাহলে সে মুবতাদার আগে চলে আসলো। এটাকে আমরা বলতে চাচ্ছি যে এক প্রকারের তাকদিম আছে যেটা তার আমেলের আগে চলে আসে, যেমন আল্লাহ এই মাফুলটা তার কন্ট্রোলার ফেলের আগে চলে আসলো। তাহলে এটা হলো প্রথম প্রকার। 2 নম্বর প্রকার, তাকদিমুল লাফজি আলা গাইরি আমিলিহি। আচ্ছা, মুবতাদা এবং খবরের কন্ট্রোলার যে তিনটা মত বললাম এগুলো জানার দরকার আছে আপনাদের? আচ্ছা, জেনে রাখেন, বলে রাখেন। হ্যাঁ, যদি কেউ কাজে লাগাইতে পারেন, যারা টিচার হতে চান দরকার জানান জানান। জি, 1 নম্বর যেটা বললাম, বলেন তো 1 নম্বর কি বললাম? মুবতাদা এটা মারফু হয় তার পূর্বে খালি জায়গার কারণে, তাই না? তার পূর্বে কোনো কিছু না থাকা, এই কারণে সে মুবতাদা, এটা মারফু হবে। আর খবরটা মারফু হবে কেন? মুবতাদার কারণে। মুবতাদা খবরকে মারফু বানাবে, এটা 1 নম্বর। 2 নম্বর হলো মুবতাদার কন্ট্রোলার হলো খবর, আর খবরের কন্ট্রোলার হলো মুবতাদা, একে অপরের কন্ট্রোলার। অর্থাৎ মুবতাদাটা মারফু হয় খবরের কারণে, খবরটা মারফু হয় মুবতাদার কারণে, রাইট? 3 নম্বর মত, এই যে এই মুবতাদা এবং খবর দুইটাই মারফু হয় তার পূর্বে এই খালি জায়গা থাকার কারণে, আমেল মুক্ত থাকার কারণে। তার পূর্বে যে কোনো আমেল নাই এটাকে বলে গ্রামারে করে পাবেন আমেলে ইবতিদা, যে ইবতিদা তার পূর্বের শুরুতে আসা, বাক্যটা শুরুতে আসা, তার পূর্বে কিছু না থাকা, কন্ট্রোলার মুক্ত হওয়া। এই যে এই কন্ট্রোলার মুক্ত হওয়া, এর কারণে মুবতাদা এবং খবর দুইটাই মারফু হয়, এই তিনটা মত আছে। 1 নম্বর মত বললাম মুবতাদার কন্ট্রোলার হলো খালি জায়গা, খালি জায়গার কন্ট্রোলার হলো খবরের কন্ট্রোলার হলো মুক্তদা, রাইট? 2 নম্বর মত বললাম মুক্তদা হলো মুক্তদা খবরের কন্ট্রোলার, খবর মুক্তদার কন্ট্রোলার, রাইট? মুক্তদার কন্ট্রোলার খবর, খবরের কন্ট্রোলার মুক্তদা। 3 নম্বর মত হলো এই যে পূর্বের যে ইবতিদা, এটা মুক্তদা এবং খবরের দুজনেরই কন্ট্রোলার, রাইট? এখন এই উদাহরণটা আমাদের জন্য এই যে আমেলের আগে চলে আসবে এই মতটা নিতে চাইলে আমাদের কোনটা দরকার? 2 নম্বর মতটা দরকার, তাই না? এই যে মুবতাদার কন্ট্রোলার হলো তার পূর্বের খালি জায়গা, আর খবরের কন্ট্রোলার হলো মুবতাদা, এই মতটা আমাদের দরকার, এবং এই মত অনুযায়ী আমরা এটা বলতেছি, ঠিক আছে? উস্তাদ আসসালামু আলাইকুম, আমার একটা প্রশ্ন আছে। বলেন। ওয়ালাইকুম আসসালাম। একটু করতে পারি? পারি জিজ্ঞেস করতে? হ্যাঁ, অবশ্যই। উস্তাদ, ওই যে কন্ট্রোলার আর আমেল একই জিনিস নয় কি? বাক্যটা সাধারণ রূপ হলো এরকম, এই যে কথার কথা মূলত ছিল মুলকু সামাওয়াতি সাবিতুন লিল্লাহি, বাক্যটা মূলত কি ছিল? মুলকু সামাওয়াতি সাবিতুন লিল্লাহি। এই মুলকু সামাওয়াতির পরে এগুলো আছে, ধরেন মুলকু সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফিহিন্না, এটা হলো মুদাফ মুদাফিলাই মিলে মুবতাদা, তাই না? তারপরে সাবিতুন এটা হলো খবর, আর লিল্লাহি এই সাবিতুনের সাথে মুতাল্লিক,
বাক্যটা মূলত রূপটা ছিল এরকম তাহলে এই মুবতাদাটা হলো এই যে সাবিতুন এই খবরটা যে মারফু হয়েছে তার কন্ট্রোলার তাই না জি এই সাবিতুনটা মারফু হয়েছে কেন কারণ এই যে মুলকুস সামাওয়াতি এই মুবতাদাটা তাকে মারফু বানাইছে তাই না এখন যদি এই বাক্যটা আমি যদি এভাবে উল্টায় দেই কথার কথা সাবিতুন বিল্লাহি বিল্লাহি মুলকুস সামাওয়াতি মুলকুস সামাওয়াতি এখন কি হলো বাক্যটা এই যে এই সাবিতুন যেটা হলো কন্ট্রোলার মুলকুস সামাওয়াতি এই যে এটা ছিল সাবিতুনের কন্ট্রোলার তাহলে সে কি কন্ট্রোলারের আগে চলে গেল না এই যে এটাই বলতে চাচ্ছি আমরা এখন বুঝতে পারছেন জি ওস্তাদ আলহামদুলিল্লাহ সাবিতুন কথাটা আসলে আমি স্কিপ করে গেছিলাম শুনতে পারি নাই বিষয় বুঝতে পারছিলাম জি আলহামদুলিল্লাহ তো আমরা এখন দুই নাম্বার প্রকারটা পড়তেছিলাম তাকদিমের দুই নাম্বার প্রকার তার কন্ট্রোলার বাদে অন্য কিছুর আগে যাবে সে কন্ট্রোলারের আগে যাবে না কিন্তু কন্ট্রোলার বাদে অন্য কিছুর আগে যাবে গাইরে আমিলিহি যেমন দেখেন এই বাক্যটা আমরা পড়তেছি ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির হুয়া মুবতাদা কাদিরুন খবর আলা কুল্লি শাইইন এটা এই যে এর আগে চলে গেল তাই না নরমাল ছিল মুবতাদা খবর এরপরে মুতাল্লিক কিন্তু মুতাল্লিকটা আগে চলে গেছে তাহলে এটা তার তারতিব বা স্বাভাবিক বিন্যাসের ব্যত্যয় হয়েছে ঠিক কিন্তু যেটা আগে গেছে সে কি তার কন্ট্রোলারের আগে গেছে না কারণ এখানে দেখেন এই আলা কুল্লি শাইইন এটা মুতাল্লিক হবে মুতাল্লিক হচ্ছে তার সাথে কিন্তু এই কাদিরুনের কারণে এই আলা কুল্লি শাইইনের মধ্যে কোনো পরিবর্তন আছে না 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 এই দেখেন আলা এই আলা তার স্বাভাবিক রূপেই আছে কুল্লি এটা তার পরিবর্তনটা হয়েছে আলার কারণে এই শাইইনের পরিবর্তনটা হয়েছে কার কারণে কুল্লির কারণে তাই না তার মানে এই যে এই ফ্রেজটা এটা তার আমেল বা কন্ট্রোলারের আগে যায় নাই তার মানে কি গাইরে আমেলিহি তার কন্ট্রোলার বাদে অন্য কিছুর আগে গেছে গাইরে আমেলের আগে গেছে এটা ক্লিয়ার জি ওস্তাদ দুই নাম্বার বাক্যটা দেখেন এবার আরেকটা উদাহরণ আছে এটা সূরাতু ফাতিরের আয়াত ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা ইন্নামা নিশ্চয়ই ইখশা ভয় করে আল্লাহ আল্লাহকে মিন ইবাদিহি তার বান্দাদের মধ্য থেকে তার বান্দাদের মধ্য থেকে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে কারা আল উলামাউ উলামায়ে কেরাম আলেমগণ আলেমগণই আল্লাহকে তার বান্দাদের মধ্য থেকে বেশি ভয় করে তাহলে দেখেন ইয়াখশা এটা হলো ফেল আল উলামাউ এটা হলো ফাইল আল্লাহ এটা হলো মাফুলুন বিহি মিন ইবাদিহি এটা হলো তার মুতাল্লিক তাহলে স্বাভাবিক বিন্যাস ছিল আল্লাহ এটা যাবে এখানে আর মিন ইবাদিহি এটা যেত এখানে এটা ছিল স্বাভাবিক বিন্যাস তাই না এখানে আল্লাহ এটা মাফুলুন বিহি এই মাফুলুন বিহিটা সে ফাইলের আগে চলে আসছে তাহলে এখন ফাইলটা কি এই মাফুল বিহির কন্ট্রোলার না না বরঞ্চ এই ফাইলটা মাফুলে বিহিকে কোনো পরিবর্তন করে নাই এই মাফুলে বিহিটা মানসুব হয়েছে কার দ্বারা ফেল দ্বারা এই ফেলের কারণে সে মানসুব হয়েছে তার মানে সে যে তার কন্ট্রোলার মূলত ইয়াখশা সে ইয়াখশার আগে যায় নাই তাই না বরঞ্চ তার ফাইল যেটা এই ফাইলের আগে গেছে তো ফাইলের আগে গেলে এটা কন্ট্রোলারের আগে গেছে না বরঞ্চ সে আগে গেছে হলো ফাইলের একইভাবে মিন ইবাদিহি এটা হলো মুতাল্লিক এই মুতাল্লিক মিন ইবাদিহি এই ইবাদিহি এটা যে মাজরুর হয়েছে কার কারণে মিন হরফে জারের কারণে মিন মিনের তাহলে দেখেন এটার কন্ট্রোলার হলো মিন সে কি মিনের আগে গেছে না না মিনের আগে যায় সেও তার গায়রে আমেলের আগে গেছে সে আমেলের আগে যায় নাই কন্ট্রোলারে যায় নাই তাহলে এইটুকু কথা কি বুঝতে পারছেন উদাহরণগুলোতে যে এই তাকদিম বা বাক্যে আগে চলে যাওয়া এটা দুই ধরনের হয় অনেক বাক্যে শব্দ আগে চলে যাবে তার আমেল বা কন্ট্রোলারের আগে চলে যাবে আবার অনেক বাক্যে এমন পাওয়া যাবে সে আগে চলে গেছে ঠিক কিন্তু তার কন্ট্রোলারের আগে যায়নি বুঝে গেছে জি আলহামদুলিল্লাহ
এটা আমরা এই যে শুধুমাত্র গ্রামাটিক্যাল বিশ্লেষণ হিসেবে এটা জানলাম, এখানে ইলমুল মানের কিছু নাই। যে যেটা জানলাম তার আমেলের আগে গেছে, আমেলের আগে গেছে না, এখানে ইলমুল মানের কিছু নাই, তাই না? আমরা ইলমুল মানি পড়ছি কি, ইলমুল মানি মানে স্থান কাল অবস্থা পরিপ্রেক্ষিতে কথা বলার যোগ্যতা অর্জন করা, স্থান কাল অবস্থা ভেদে শব্দের অর্থের স্বাভাবিক অর্থ বিপরীত অর্থ নিব, তাই না? এটা হলো মানে মুক্তাদাল হাল, মানে অবস্থার চাহিদা অনুযায়ী শব্দটাকে বলা, বাক্যটাকে বলা। তো এখানে সেটাই আমরা করতেছি, এখানে এখনো আমরা সেরকম কিছু পাই নাই, তাই না? এটা ইলমুল মানি না, এটা হলো গ্রামার। এবার ইলমুল মানিতে যাচ্ছি, তাবাঈ তাকদিম, এই যে তাকদিম বা অগ্রগামিতার কারণ। একটা শব্দকে আমরা আগে নিয়ে যাব, একটা শব্দকে পরে ফেলে দেব, কেন আগে নিব কেন পরে নিব এটার কারণ সমূহ, এই যে দাওয়া আই তাকদিম। প্রথমে আমরা তাকদিমের কারণ সমূহ পড়ব। এই দাওয়া আই এই শব্দটা হজব এবং জিকিরে পরে আসছে, বলেন তো এটা একবচন নাকি বহুবচন? বহুবচন হলে তার একবচন রূপ কি? এটা হচ্ছে দাওয়া দাই দাইয়াতুন, দাইয়াতুন বহুবচন হয় দাওয়া আই, অর্থ কি? এই যে দাআয়াদউ অর্থ আহ্বান করে না, আহ্বান করে, তাহলে এখান থেকে দাআইয়াতুন অর্থ কি? আহ্বানকারী, দাওয়াই আহ্বানকারী সমূহ, তাই না? তাহলে দাওয়াই তাকদিম, তাকদিমকে আহ্বান করে, তাকদিমকে ডাকে এমন বিষয় সমূহ, তাই না? তো এখানে কারণ অর্থ করা হয়েছে, তাকদিমের কারণ সমূহ, অর্থাৎ বালাগার কিতাবে এই শিরোনামে থাকে, জন্য আমরা একটু টার্মটা লিখেছি। এটা মুখস্থ করার দরকার নেই, হলে ভালো, নাহলে দরকার নেই। এক নাম্বার, এই তাকদিমের কারণগুলোর এক নাম্বার হলো আত তাখসিস, নির্দিষ্ট করা, বিশেষায়িত করা, অর্থকে একেবারে স্পেসিফাইড করা। এর জন্য অনেক সময় বাক্যে সেটাকে আগে নিয়ে যাওয়া হবে। যেমন দেখেন আমরা পড়ি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইয়াকা না'বুদু, আমরা আপনাকে ইবাদত করি, মূলত ইয়াকা, আমরা আপনাকে ইবাদত করি, এটা মাফুলুন বিহি। তাহলে মাফুলুন বিহির স্থান ছিল বারবের পরে, তাই না? এখন বারবের আগে নিয়ে গেছি, ইয়াকা, তাহলে সে মুকাদ্দাম হয়ে গেল। এখন বলেন তো এই মুকাদ্দাম হলো তার আমেলের আগে নাকি আমেলের গায়রে আমেলের আগে? আমেলের আগে, এর আগে, কারণ সে যেহেতু মাফুলুন বিহি, সে মাফুলুন বিহি, হ্যাঁ, মাফুলুন অবস্থায় আছে, মানসুব রূপে হয়েছে, হলো না বুধুর কারণে, আমেলের আগে চলে গেছে। এবং এটা গেছে কেন? লিতাখসিস, এই যে অর্থকে নির্দিষ্ট করা বা বিশেষায়িত করা, এর জন্য। ইয়াকা নাবুদু, আমরা একমাত্র আপনাকেই ইবাদত করি। আমরা সংক্ষেপে সবগুলোর ক্ষেত্রে বলে দিই এমফাসাইজ বা তাকিদ বুঝানো, তাকিদ মানে জোরালো ভাবে বুঝানো, তাই না? এখানে জোরালো বুঝানো উদ্দেশ্য না, অর্থাৎ ইবাদতের ক্ষেত্রে আমরা আপনাকে একমাত্র আপনাকেই খাস করি, অর্থাৎ ইবাদতের জন্য আপনাকেই উপযুক্ত মনে করি, আপনারই ইবাদত করি, বিশেষভাবে আপনারই করি, আর কারোর ইবাদত করি না। উস্তাদ, এখানে ইয়া কথা দিয়েই তো আমরা তাকসিস করে ফেলতে পারতাম, তাই না? ইয়া কথাটাই তো তার মিনিংটা নিয়ে আসে, যেটাকে খাস করে আমরা ইবাদত করি আপনারই। তো সেই এটাকে কি ডাবল তাকিদ হলো, ওই যে না এইটা ভাবটা পরে দেওয়ার জন্য? রাইট, খুব ভালো প্রশ্ন। আপার মতটা হলো এই যে আমরা মাফুলুন বিহি, যেহেতু তো মাফুলুন বিহির স্থান তো হলো বারবের পরে, তাই না? জি জি, সেটাই বলছি যে আগে বারবের পরে, তো আমরা চাইলে এই বাক্যটা এভাবে বলতে পারি, এভাবে বলতে পারি, নাবুদুকা মানে আমরা তোমাকে ইবাদত করি, এটা হলো নর্মাল অর্থে। আর এখন যদি এটা এমফাসাইজ সহ বলতে চাই, একটু তাকিদ সহ বলতে চাই, চাইলে আমরা বলবো না আবুদু ইয়াকা। জি, আমার ওইটাই প্রশ্ন, যে যেহেতু আমরা ইয়া দিয়া একটা তাকিদ দেওয়া হয়েছে, তাই না, আমরা এখন বলবো না আবুদু ইয়াকা। এখন যদি এটাকে আরো জোরালো করতে চাই, জি, তখন এই ইয়াকাটাকে আগে নিয়ে গেলাম, এই ইয়াকা, অর্থাৎ আমার ফোকাসটা হলো ইয়াকাতে, শুধুমাত্র তোমার কিন্তু এখানেই আছে, এই যে না আবুদু ইয়াকা এখানেই আছে, জি
আগে নিয়ে আসলাম যে এটাকে এখন যখন আগে নিচ্ছি তখন এটা অনেক ডাবল এমফাসাইজ দিচ্ছে ডাবল এমফাসাইজ হ্যাঁ মানে অর্থের মধ্যে অনেক বেশি খাস বোঝাচ্ছে এটাকে জি জি ইয়া কা নাবুদু যখন বলবেন তখন এটা অনেক খাস বোঝাচ্ছে যে একমাত্র 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 বিশেষভাবে বিশেষভাবে আমরা আপনাকে ইবাদত করি নাবুদু ইয়া কাও বলতেছি না নাবুদু কাও বলতেছি না না বলে বলতেছি ইয়া কা একেবারে নির্দিষ্ট হয়ে গেছে বিশেষভাবে বিশেষায়িত হয়ে গেছে বুঝে গেছে তাহলে আমরা সেম একই রকম ইয়াকা নাস্তাঈন এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি এবং একমাত্র শুধুমাত্র সাহায্য করার উপযুক্ত হিসেবে আপনাকেই আমরা মানি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি আপনিই আমাদের সাহায্যের একমাত্র সাহায্যকর্তা এই যে এই সব অর্থগুলো এর মধ্যে আছে তাহলে আমরা তাকদিম করার এক নাম্বার কারণ হলো তাখসিস বিশেষায়িত করার জন্য হয় দুই নাম্বার অনেক সময় মুকদ্দম করা হবে আত-তাশওয়ীকু ইলাল মুতাআখখার মানে পরে যে বিষয়টা আছে সেদিকে আগ্রহ সৃষ্টি করা উৎসাহিত করা এই জন্য অনেক সময় বিষয়টাকে পরে নিয়ে যাওয়া হবে যেমন ধরেন একটা উদাহরণ এখানে আসছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম বাক্যের অর্থ কি এই অর্থটা একটু ভালো করে খেয়াল করেন বাক্যটা ইন্না আকরামাকুম নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত ইনদাল্লাহি আল্লাহর নিকট আতকাকুম তোমাদের মধ্যে যে বেশি পরহেজগার যে বেশি তাকওয়া সম্পন্ন যার বেশি তাকওয়া সে হলো তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত তো এখানে আসলে বিন্যাসগত ভাবে কি হয়েছে একটু বলেন তো কি পার্থক্য হয়েছে বিন্যাসের ব্যর্থ হয়েছে নাকি স্বাভাবিক বিন্যাসে আছে এক নাম্বার কথার কথা বাক্যটা ছিল যদি আমরা স্বাভাবিক রূপে ধরি এই যে আকরামুকুম ইন্না বাদ দিলাম এই যে ধরেন বাক্যের মধ্যে ইন্না বাদ দিলাম প্রথমে তাই না কারণ বাক্যের স্বাভাবিক মুক্তাদা খবর বের করেন আকরামুকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত কে আতকাকুম যে বেশি তাকওয়াবান যে বেশি পরহেজগার তাই না এটা কার কাছে ইনদাল্লাহি ইনদাল্লাহ কাছে তাহলে ইনদাল্লাহি পরে যাওয়ার কথা তাই না জি স্বাভাবিক বাক্যের বিন্যাস ছিল এটা তাহলে এই বিন্যাস থেকে একটা ব্যত্যয় হয়েছে ইনদাল্লাহি এটা তার খবরের আগে চলে গেছে একটা ব্যত্যয় হয়েছে দুই নাম্বার আরেকটা বিষয় আমরা এখানে আনতে পারি এই যে আকরামুকুম আতকাকুম দুইটাই মারেফা তাই না জি এই যে আকরামুকুম মুদাফ হওয়ার কারণে মারেফা আতকাকুম এটাও মুদাফ হওয়ার কারণে মারেফা তোমাদের সম্মানিত তোমাদের পরহেজগার যখন মুক্তাদা খবর দুইটাই মারেফা হয় গ্রামারের মধ্যে যে কোনোটাকে মুক্তাদা ধরা যায় যে কোনোটাকে খবর ধরা যায় তাহলে আমরা চাইলে আকরামুকুম এটাকে মুক্তাদা ধরতে পারবো আতকাকুম এটাকে খবর ধরতে পারবো চাইলে আতকাকুম এটাকে মুক্তাদা বলতে পারবো আকরামুকুম এটাকেও মুক্তাদা বলতে পারবো এবং বানাতে পারবো বাক্যের অর্থ একই রকম হবে তাই না যদি ধরেন এই বাক্যটা এরকম থাকতো আতকাকুম ইনদাল্লাহি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হলো বা সবচেয়ে পরহেজগার হলো আক্রমকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তাহলে বাক্যের অর্থ একই থাকে না জি একই থাকে তো আল্লাহ তাআলা এখানে এই মুক্তাদা হিসেবে আক্রমকুমকে চুজ করলেন কেন এই আতকাকুমকেও তো আল্লাহ মুক্তাদা বানাতে পারতেন তাই না এটাকে বানান নেই এক নাম্বার কথা দুই নাম্বার ইনদাল্লাহি এই যে যে মুতাল্লিকটা এটাকে খবরের আগে নিয়ে গেলেন কেন পরে দিতেও পারতেন তাই না তার মানে এখানে দুইটা কারণ খুঁজে বের করতে হবে এক নাম্বার এটাকে মুক্তাদা আগ করলেন কেন দেখেন এই যে আমরা আগে পড়ছিলাম না এই যে এখানে যেটা পড়তেছি এটা দুইটার ক্ষেত্রে আমরা লাগাতে পারি
ইন দা আল্লাহি এটা মুতাল্লিকটা তার খবরের আগে আসছে, মুকাদ্দাম হয়েছে এটাও, এই যে মুতাখের বা পরের জিনিসের দিকে আগ্রহ সৃষ্টি করার জন্য বলতে পারি। একইভাবে এই যে খবরটা ধরেন কথার কথা, এটা ছিল খবর, খবরকে মুবতাদা বানাইছে, এটাও আসছে হলো আগ্রহ সৃষ্টি করার জন্য। তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, এই কথা বলার পরে একটা আগ্রহ সৃষ্টি হয় না, কে কে বেশি সম্মানিত, একটা কৌতূহল আসে না, কিউরিওসিটি, কে জিনিসটা কি, বলে যে সারা বাংলাদেশের এক নাম্বার হয়েছে, শুনলেই নামটা শুনতে মনে চায় কে এটা, সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পুরস্কার পাইছে, শুনলে একটু শুনতে মনে চায় তাই না, এই যে আল্লাহর কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত, শুনলেই পরে শুনতে মনে চাইছে কে, আতকাকুম, তোমাদের মধ্যে যে এই যে এইটাকে এই খবর বানানোর একটা উদ্দেশ্য হলো যেন এর প্রতি আগ্রহ সৃষ্টি হয়, কৌতূহল সৃষ্টি হয়, এই আগ্রহিত করা বা উৎসাহিত করা, এই জন্য এটাকে নিছে। 2 নম্বর, এই যে মুতাল্লিকটাকে আগে নেওয়া হয়েছে আল্লাহর কাছে সম্মানিত, এই মানুষের কাছে সম্মানিত না, সম্মানিত কার কাছে, আল্লাহর কাছে সম্মানিত, আল্লাহ তাআলার কাছে, এই যে এটাকে যখন আগে নিয়ে গেল আরো মর্যাদা বোঝাচ্ছে। তো এই যে এই আগ্রহ সৃষ্টি করা বা উৎসাহিত করা, এরকম কারণেও মুতাল্লিককে আগে নেওয়া হবে বা শব্দকে আগে পরে করা হবে। 3 নম্বর, স্যার এটা গরে আমেলের আগে না, গরে আমেলের আগে না হইছে না, হ্যাঁ গরে আমেলের আগে আছে মানে ওটাই, রাইট, আর মুক্তাদা যদি ধরি তাহলে আমেলের আগে ধরবো তাই না, আমেল, জি। এবার 3 নম্বর দেখেন, আল ইনকারু আবিতাদু, আশ্চর্য প্রকাশ করা অথবা ইনকার, অসন্তুষ্টি প্রকাশ করা, এই জন্য অনেক সময় আগে পরে করা হবে। যেমন দেখেন বাক্যটা আসছে, কালা আরাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাম যখন তাদের জাতির মূর্তিগুলোকে ভেঙে ফেললেন, এবং সবাই জানে যে ইব্রাহিম তাদের প্রতিমা মূর্তিগুলোর ব্যাপারে সে আগ্রহী না, তখন তারা বিস্ময় প্রকাশ করে, অসন্তুষ্টি প্রকাশ করে প্রশ্ন করতেছে, আরাগিবুন আনতা আন আলিহাতি, আমাদের ইলাগুলো থেকে তুমি কি বিমুখ, ইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম। তাহলে এখানে ইস্তিফহাম হিসাবে এটা আসছে লিল ইনকার, তাই না, আ ইস্তিফহামটা। একইভাবে দেখেন বাক্যটা আমরা বলতে পারতাম আন্তা রাগিবুন, কারণ দেখেন এখানে মুক্তাদা কোনটা, আন্তা হলো মুক্তাদা আর রাগিবুনটা হলো খবর তাই না, এই খবরটা মুক্তাদার আগে চলে আসছে প্রশ্নের ক্ষেত্রে, কেন, এই যে লিল ইনকার, অর্থাৎ তারা এই যে আন্তার ব্যাপারে না, তার বিমুখতা এটার ব্যাপারে তারা অসন্তুষ্ট তাই না, ইব্রাহিমকে তারা ফি নাফসি অসন্তুষ্ট না, ইব্রাহিমের ব্যাপারে তাদের কোনো ক্ষোভ নাই, যে সে যখনই তাদের মূর্তি প্রতিমাগুলোর ব্যাপারে বিমুখতা প্রদর্শন শুরু করলো, এটাই হলো তাদের আশ্চর্য এবং অসন্তুষ্টি প্রকাশের কারণ, এই জন্যই এই যে এই রাগিবুন খবরটাকে আগে নিয়ে যাওয়া হয়েছে। রাগিবুন আনতা আন আলিহাতি ইয়া ইব্রাহিম, তাহলে এটা গেল 3 নম্বর। 4 নম্বর খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই এই খেয়াল করার বিষয়, দেখেন মুরাআতুত তারতিবিল ওয়ুজুদি, মানে বাস্তবিক যে বিন্যাস সেই বিন্যাসকে ঠিক রাখার জন্য, বাস্তবিক বিন্যাসকে ঠিক রাখার জন্য, বাস্তবিক বিন্যাসের দিকে লক্ষ্য রেখেও অনেক সময় আগে পরে করা হয়। যেমন দেখেন বলতেছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহ তাআলাকে তন্দ্রা স্পর্শ করে না এবং কোন ঘুম স্পর্শ করে না, ঘুম এবং তন্দ্রা এই দুইটা হলো মাতুব মাতুব আলাই তাই না, চাইলে আমরা তো নাউমুন আগে আনতে পারতাম, সিনাতুনকে পরে নিতে পারতাম তাই না, জি মাতুব মাতুব আলাই হিসেবে, তো আল্লাহ সিনাতুনকে আগে আনছেন নাউমুনকে পরে আনছেন, কেন, কারণ বাস্তবিক ভাবে তন্দ্রা আগে আসে নাকি ঘুম আগে আসে, তন্দ্রা আগে আসে, তন্দ্রা আগে আসে তারপরে ঘুম তাই না, বাস্তবিক বিন্যাসের তারতিব ঠিক রাখা হয়েছে। যেমন ধরেন আমরা একটা অভিধান লিখব, অভিধানে শব্দ বিন্যাস কি করা হয়, আগে সরেও নাকি আগে ক, সব দিবে তাই না, এরপরে ক দিয়ে যেটা আছে সব দিবে, এই যে এই বিন্যাস ঠিক রেখে যাবে তাই না,
শব্দ অভিধানের মধ্যে আলিফ দিয়ে যেগুলো আছে বা দিয়ে যেগুলো আছে তা দিয়ে এই বিন্যাস ঠিক রেখে যায় অনেকটা এরকম। এই যে বাস্তবিক যে বিন্যাস সেই বিন্যাসের দিকে মোরাআত লক্ষ্য রেখে অনেক সময় আগে পরে করা হয়। 4 নম্বর আল মুহাফাজাতু আলা ওয়াজনিন, এই যে এই বাক্যের ছন্দ মিল রাখা, শেষের পংক্তি মিল রাখা, এদিকে লক্ষ্য করে অনেক সময় আগে পরে করা হবে। যেমন দেখেন খুদু হুফাগুল্লু, জাহান্নামে এই যে জাহান্নামের যারা দারোয়ান থাকবে, রক্ষী থাকবে, তাদেরকে আদেশ করা হবে খুদুহু, তাকে ধরো, ফাগুল্লুহু, তাকে বেড়ি পড়িয়ে দাও, সুম্মাল জাহিমা সল্লু সল্লুহু, তাকে দগ্ধ করো, পুরাও বা নিক্ষেপ করো, কোথায়? আল জাহিমা, জাহান্নামে, সুম্মাল জাহিমা সল্লু, এরপরে সে জাহান্নামে তাদেরকে দগ্ধ করতে থাকো, পোড়াতে থাকো, নিক্ষেপ করো। তাহলে দেখেন সল্লুহু সল্লুহু, এই যে এটা হলো জাহান্নামী ব্যক্তি, তাহলে যেখানে নিক্ষেপ করবে আল জাহিমা, এটা মাফুলুন ফিহি জরফ, তাই না? জরফুল মাকান, জরফুল মাকানের স্থান কি, তার ভার্বের আগে নাকি ভার্বের পরে? ভার্বের পরে, ভার্বের পরে। তাহলে আল জাহিমা এটা থাকার কথা ছিল সল্লুহুল জাহিমা, তাহলে তাহলে এখানে আমেলটাকে কি বলে, আমেলের আগে তার মামুলটা নিয়ে আসছে, কেন? এই যে ছন্দ মিল রাখার জন্য, তাই না? হুদু হুফাগুল্লুহু, হুদু হুফাগুল্লু, তুম্মাল জাহিমা সল্লু, এই দেখেন দুইটার পংক্তি মিল আছে না? এই যে এই পংক্তি ঠিক রাখার জন্য বা শেষের স্ট্রাকচার, শেষের ওজন ঠিক রাখার জন্য এ আগে পরে করা হয়েছে। 6 নম্বর তাকদিমুস সাবাব আলাল মুসাব্বাব, তাকদিমুস সাবাব আলাল মুসাব্বাব, এটা দুইটা উদাহরণ আছে। আচ্ছা মোট 8টা আসছে, একটু দেখেন। সাবাব এবং মুসাব্বাব দুইটা বিষয় বুঝতে হবে। সাবাব এবং মুসাব্বাব, সাবাব মানে কারণ, আর মুসাব্বাব মানে হলো ফলাফল। যেমন কি উদাহরণ দিতে পারি, কথার কথা সহজ উদাহরণ হলো, গাছ থেকে আমরা কাঁঠাল পেরে ফেলি, তাই না? কাঁঠাল পেরে ফেলার পরে ওই যে কাঁঠালের মধ্যে যেই মূল মাঝখানে যে মূলা থাকে, আমরা গ্রাম দেশে বলি মূলা, এটার আসলে কি আসল নাম কি, মূল কাণ্ড, এটার মধ্যে অনেক সময় একটু একটা কাঠি ইত্যাদি দিয়ে লবণ দেওয়া হয়, লবণ দিলে তাড়াতাড়ি পেকে যায়, তাই না? তাহলে এই কাঁঠালটা পেকে যাওয়া, এই লবণের কারণে এই পেকে যাওয়াটা হলো ফলাফল। কেন পেকে গেছে? এই লবণের কারণে, তাই না? কাঁঠালটা দ্রুত পেকে যাওয়া এটা হলো ফলাফল, এটার কারণটা কি? এই যে সেখানে লবণ দেওয়া, তাই না? তাহলে এই যে লবণ দেওয়া এটা হলো সবব, আর পেকে যাওয়া এটা হলো মুসাব্বাব। ফলাফলটাকে বলে মুসাব্বাব, আর যে কারণ বা উপকরণ এটাকে বলে হলো সবাব, বুঝছেন? তাহলে এই সবাব এবং মুসাব্বাব বাস্তবিক ভাবে আগে কোনটা? সবাবটা, কারণ লবণ দেওয়ার কারণেই তো পাকছি, তাই না? তাহলে এই যে এরকম যখন আসবে একটা একটা ফলাফল, তখন সেক্ষেত্রে উপকরণটাকে আগে উল্লেখ করা হয়, ফলাফলটাকে পরে উল্লেখ করা হয়। এটা অনেকটা ওই যে প্রথম যেটা পড়ে আসলাম, বাস্তবিক বিন্যাস সেদিকে লক্ষ্য রাখা, ওইটার মতোই। যেমন আমরা পড়ি ইয়া কানা আবুদু ওয়া ইয়া কানাস্তাইন, আমরা আপনাকে একমাত্র ইবাদত করি, ওয়া ইয়া কানাস্তাইন, এবং আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি। তাহলে বলেন তো, এখানে আমরা এভাবে বলতে পারতাম না, ইয়া কানাস্তাইন ওয়া ইয়া কানা আবুদু, ইয়া কানা আবুদু আগে আসছে, নাস্তাইনের আগে, কেন? কারণ ইবাদতটা হলো আল্লাহর কাছে সাহায্য প্রার্থনার মাধ্যম, উপকরণ। এই ইবাদতের দ্বারাই আমরা কি সাহায্য প্রার্থনা করি, যখন আমরা একটু কোরআন তিলাওয়াত করতেছি, কোরআনের ক্লাস করতেছি, পরে কি দোয়া করি, সালাত পড়ছি, দোয়া করি, তাই না? তাহলে সাহায্য প্রার্থনার উপকরণ কোনটা? ইবাদত। তো দেখেন এটা যেহেতু সাবাব বা উপকরণ, এটাকে আগে উল্লেখ করছে, আর এটা হলো মুসাব্বাব তথা ফলাফল, এই জন্য এটাকে পরে উল্লেখ করছে। বুঝতে পারছেন বিষয়টা?
আমি বুঝতেছি না আপনারা বুঝেছেন কিনা, বুঝে গেছে বিষয়টা? জি উস্তাদ আলহামদুলিল্লাহ আমি বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে এই যে সাবাব বা উপকরণ, এটাকে আগে আনা হবে মুসাববাব তথা ফলাফলের, বুঝতে পারছেন? তাহলে এই যে তাকদিমুস সাবাব, সাবাব বা উপকরণটাকে আগে আনা হবে আলাল মুসাববাব, মুসাববাব কি ফলাফলের, তাই না? ফলাফলের আগে আনা হবে। যেমন আরেকটা উদাহরণ দেখেন, নিচে কি আসছে, ওয়া আনজালনা মিনাস সামাই মা আন তাহুরা, আমি আকাশ থেকে মা আন তাহুরা পবিত্র পানি নাজিল করি, বর্ষণ করি, লিনুহইয়া বিহি বালদাতান মাইতা, যেন এই পানি দ্বারা আমি এই মৃত জমিনকে উজ্জীবিত করতে পারি, ওয়া নুসকিয়াহু মিম্মা খালাকনা আনআমান ওয়া আনাসিয়া কাসীরা, এবং সেখান থেকে আমি পানির ব্যবস্থা করি, মিম্মা খালাকনা আমার সৃষ্ট জীব থেকে যাদেরকে সৃষ্টি করেছি এদের মধ্যে থেকে অনেক পশুকে, ওয়া আনাসিয়া অনেক মানুষকে, কাসীরান বেশি পরিমাণে। তাহলে এখানে আমি নুসকিয়াহু তাদেরকে পানি দিই, আমি তাদেরকে পানি পান করাই, পানি পান করাই, আনআমান অনেক জীবজন্তুকে, ওয়া আনাসিয়া কাসীরা এবং অনেক মানুষকে। এই যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করেছি যাতে তা দ্বারা মৃত জমিনকে জীবিত করতে পারি, লিনুহইয়া বিহি বালদাতাম মাইতা, এবং আমি যে সকল জীবজন্তু ও মানুষ সৃষ্টি করেছি তার মধ্যে অনেককে তা পান করাই। তাহলে এখানে যদি বলি এই যে পান করানোটা, পানি পান করানোটা, এটা হলো ফলাফল, তাই না? পানি পান করানো, রিজিক দান করা, এই পুরো বিষয়টা হলো ফলাফল। আর এটার সবাব কি? সবাব হলো এই যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করি, এটাকে আমরা সবাব ধরতে পারি। এই যে আমি পানি বর্ষণ করি কারণ তাদেরকে খাওয়ানোর জন্য, এটা একভাবে ধরলে। এটার আরেকটা বিবেচনা হতে পারে যে বালদাতাম মাইতান, মৃত জমিনকে উজ্জীবিত করা, মৃত জমিনকে উজ্জীবিত করা, সজীব করা, শুষ্ক জমিন নিচে পানি নাই, এরপরে বৃষ্টি বর্ষণ করার ফলেই নিচে আবার পানির মজুদ হবে, এই প্রাণীর মজুদ হলেই এটা হলো উপকরণ, তারপরে কি পানি পান করানো যাবে, অর্থাৎ সেখানে নিচে থেকে তারা পানি উঠাতে পারবে। তাহলে এই যে মৃত জমিনকে সজীব করা, উজ্জীবিত করা, আবার সেটাকে পুনর্জীবিত করা, এটা হলো সবব, আর তাদেরকে পানি পান করানো, এটা হলো মুসাববাব। তাহলে সববটা আগে আসলো তার মুসাববাবের, বুঝতে পারছেন? لِنُحْيِيَ بِهِ بَلْدَةً مَّيْتًا وَنُسْقِيَهُ مِمَّا خَلَقْنَا أَنْعَامًا وَأَنَاسِيَّ كَثِيرًا। সাত নাম্বার কারণ দেখেন, আত-তাখউইফু ওয়াত-তাহযির, ভীতি প্রদর্শন করা বা সতর্কতা, তাহযির মানে সতর্কতা, তাখউইফ মানে ভীতি প্রদর্শন, যে এর জন্য আগে নিয়ে আসি, যেমন ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর, আল্লাহ তাআলা খাবীর, সবকিছু দেখেন, সর্বদ্রষ্টা, সবকিছু খবর রাখেন, সম্যক অবগত, কিসে, বিমা তা'মালু, যা তোমরা করো। তাহলে এখানে আল্লাহু মুবতাদা, খাবিরুনটা হলো খবর, তাহলে বিমা তা'মালু না, এটা কি মুতাল্লিক বিল খবর, মুতাল্লিক বিল খবরের স্থান কোথায়, খবরের পরে, তাহলে খবরের আগে নিয়ে আসা হয়েছে কেন, আত-তাখউইফ, এই যে তোমাদের কর্ম এটার সম্পর্কে আল্লাহ তাআলার সিসি ক্যামেরায় সবসময় রেকর্ড হচ্ছে, এই ব্যাপারে সতর্ক করার জন্য, যে তোমরা যা করতেছো কোনোটাই কিন্তু আল্লাহর দৃষ্টির বাহিরে না, আল্লাহ তাআলা জানেন না, এরকম না, সব কিছু তিনি দেখতেছেন, এই যে এই ব্যাপারে সতর্ক করার জন্য বিমা তা'মালুনা, এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নিয়ে গেছেন। আট নাম্বার, আত-তাযীম ওয়াল ইহানাতু, তুচ্ছতা বর্ণনা অথবা আত-তাযীম ওয়াল ইহতিমাম, ইহতিমাম, ইহতিমাম মানে গুরুত্ব প্রদান অথবা সম্মান প্রদর্শন, এদিকে খেয়াল করে আল্লাহ তাআলা অনেক সময় আগে নিয়ে আসেন। ওয়াজআলনা আস-সামাআ সাক্বাফাম মাহফুযা, ওয়াজআলনা আস-সামাআ, আমি আকাশকে বানিয়েছি, সাক্বাফান মাহফুযা, সাক্বাফুন মানে ছাদ, মাহফুযা মানে সুরক্ষিত,
আমি আকাশকে সুরক্ষিত ছাদ হিসাবে বানিয়েছি। ওহুম আন আয়াতিহা মুরিদুন, ওহুম আন আয়াতিহা, আর তারা অর্থাৎ কাফেররা আন আয়াতিহা সেই নিদর্শনগুলো থেকে, আকাশের নিদর্শন সমূহ থেকে, মুরিদুন মুখ ফিরিয়ে নেয়, তারা বিমুখতা প্রদর্শন করে। তাহলে এই যে আকাশের যে নিদর্শনাবলী, চাঁদ, তারকা, বিভিন্ন গ্যালাক্সি, যা যা উপরে দেখা যায়, এই যে এই সব কিছু বিরাট বিরাট এক একটা আল্লাহর নিদর্শন, এই নিদর্শনগুলোর বড়ত্ব এবং এগুলোর গুরুত্ব অনেক বেশি, এটা বর্ণনা করার জন্যই দেখেন হুম মুবতাদা মুরিদুন খবর, এই খবরের আগে এই মুতাল্লিকটা চলে আসছে, মুতাল্লিক বিন খবরটা খবরের আগে চলে আসছে। ওহুম আন আয়াতিহা মুরিদুন, এটা হলো গুরুত্ব প্রদানের জন্য বা এহতেমাম বর্ণনা করার জন্য। তো মোটামুটি আমরা এখানে 8টা কোরআন থেকে উদাহরণ পড়লাম, যেগুলোর মধ্যে আমরা অনেক বেশি পরিমাণে পাবো হলো এই যে আত্তাখসিস, খাস করা বা বিশেষায়িত করা, এবং প্রচুর পরিমাণে পাবো আল মুহাফাজাতু আলা ওয়াজনিন, এই যে এই 5 নম্বরটা ছন্দ মিল রাখা, এবং এই যে মুরাআতু তারতিবিল ওয়ুজুদি, এই বিন্যাস বাস্তবিক যেটা তার সাথে মিল রাখা, এবং ইলমুল বালাগার শেষ বিষয় যেটা আসে ওই যে ইলমুল বাদি, ইলমুল বাদির মধ্যে গিয়ে পড়বো মুকাবালা, এরপরে আসছে হলো মুজানাসা আল জিনাস, ওই যে আত্তিবাক আল জিনাস, ওইখানে গিয়ে পড়বো আন-নাসরু ওয়াল লাফু আল মুরাত্তাব, আরেকটা হলো আন-নাসরু ওয়াল লাফু গাইরুল মুরাত্তাব। এই যে এই কোরআনে তো অনেকগুলো আসছে বিন্যাসকে ঠিক রাখা, আর একটা বিন্যাসের বিপরীতেও আসে, বাস্তবিক বিন্যাসের ঠিক উল্টা আসে, ওইটা ইলমুল বাদির মধ্যে গিয়ে পড়বো আমরা। এছাড়াও এই যে অগ্রগামিতার ক্ষেত্রে আগে নিয়ে আসা হয় অনেক সময় কষ্ট প্রকাশ করার জন্য, মূল বাক্যের বিষয় না বলে শুধুমাত্র যে কষ্টের যে বিষয়টা সেটাকে আগে নিয়ে আসে, যে আমরা বলবো কথার কথা যে আমাকে মাজেদ কষ্ট দিয়েছে, তাই না? এই মাজেদের কষ্টটা বেশি পেয়েছে, মাজেদ এটা অনেকক্ষণ বলে কান্নাকাটি করে সে বলতেছে আমাকে কষ্ট দিছে, তাহলে দেখেন এটা আগে চলে আসলো, ব্যাপকভাবে বলার পরে আবার বিশেষভাবে বলা, এই জন্য হয় অনেক সময় প্রথমে আমভাবে শব্দটা বলবে এরপরে আবার পরে উল্লেখ করবে। যেমন আমরা ওই যে হজের মধ্যে, হজের বিবরণের মধ্যে পড়ব ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদারা ফিল হজ, এই ফুসুক এটা রাফাসের মধ্যেই আছে, আবার রাফাসটা ফুসুকের মধ্যেই আছে, দ্বিতীয়বার উল্লেখ করছেন কেন? এই যে সেম ব্যাপকভাবে বলার পরে আবার বিশেষভাবে বলা। এখানে আমরা একটা বিষয় আসছে, শুধুমাত্র আমরা দাওয়াই তাকদিম পড়তেছি, আগে আনা হবে কি কি কারণে এটা পড়লাম, তো এখান থেকে আমরা অটো বুঝে গেছি যে কথার কথা উল্লেখ করা, উল্লেখ হয়ে গেলে কি উজ্জ্ব আর থাকবে না, উজ্জ্ব হয়ে গেলে উল্লেখ থাকবে না, তাই না? একটা একটা বিপরীত, একটার দ্বারা আরেকটা বোঝা যায়। তো এখানে তাকদিমের উল্লেখের দ্বারাই কি কি কারণে পরে নিয়ে যাওয়া হবে এটা বোঝা গেছে, তাই না? কি কারণে পরে নিয়ে যাওয়া হয়, যে যখন বললাম তাকসিস করার জন্য আগে আনা হয়, তাহলে ওই যে ওইটার চাইতে যাকে পরে নিয়ে যাওয়া হয়েছে তার চাইতে বিশেষ এটা, এই জন্য তার মানে অবিশেষ বানানোর জন্য পরে নিয়ে যাওয়া হয়, তাই না? সেম যখন বলতেছি উৎসাহিত করার জন্য আগে আনা হয়, তাহলে অনুৎসাহ সৃষ্টি করার জন্য পরে নিয়ে যাওয়া হয়, তুলনামূলক এটা বেশি আগ্রহের, এটা বেশি কল্যাণকর, এটা বোঝানোর জন্য আগে, তাহলে সেটা কম সেটা পরে চলে যাবে, তাই না? তাহলে এটার সাথে অটো আমরা দ্বিতীয় বিষয়টা বুঝে গেছি। এখানে এই তাকদিম তাখির এর ইনশাল্লাহ অনেকগুলো আয়াত দিয়ে একটা ইয়া বানায় দিব, হোমওয়ার্ক বানায় দিব, ইনশাল্লাহ আপনারা এটা করার চেষ্টা করবেন, তাহলে আশা করি এই তাকদিম তাখির এই বিষয়টা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আজকে গুরুত্বপূর্ণ একটা সব পড়লাম, এটা হলো তাকদিম ও তাখির, কি কি কারণে বাক্যে আগে আসে, স্বাভাবিক বিন্যাস কি, এবং কি কি কারণে পরে চলে যায়। ইনশাল্লাহ আগামী ক্লাসে এই ইলমুল মানির আরেকটা নতুন সাবজেক্ট পড়বো।
যদি আপনারা হোম টাস্ক পাঠাইছেন মাত্র 7 জন, 7 জনেরটা পাইছি আলহামদুলিল্লাহ। সবার আগে পাঠায় দিছে ফাহিমা ফারুক আপা মাশাল্লাহ, এরপরে অ্যাডভোকেট খালেদা সিদ্দিক আপা, সালমা আপা, শাহনাজ আপা আজকে পাঠাইছেন, এরপরে আরো কারা কারা, মোট 7 জন পাইছি আর কি। রেজাল্ট উঠানো হয়েছে কিন্তু পোস্ট করা হয় নাই। তো চেষ্টা করি সবাই হোমওয়ার্কটা সুন্দর করে পাঠাইতে এবং পড়াটা পূর্ণ করতে, তাহলে ইনশাল্লাহ আমাদের এই পড়াটা বেশি কার্যকর হবে। এখানে একটা অনুশীলন আছে, এটা একটু ক্লিয়ারিফাই করতেন, নিচে আয়াতগুলো অগ্র পশ্চাতের কারণগুলো চিহ্নিত করুন। আচ্ছা, ওই যে অনুশীলন এটা আছে আজকের ক্লাসের, এটা জি 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 আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। জি মাশাআল্লাহ, এই দেখেন এখানে আছে আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। আমরা পড়তেছি আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে ভরসা করি, তাহলে তাওয়াক্কালতু এটা হলো ফেল ফাইল, তাহলে মুতাল্লিকটা তো ফেলের পরে যাওয়ার কথা, তাই না? হওয়ার কথা ছিল তাওয়াক্কালতু আলাইহি, এরকম হওয়ার কথা ছিল, তাই না? তাহলে এই যে মুতাল্লিকটা তার ভার্বের আগে চলে গেল কেন? এই নিচের কারণগুলোর কোনটা হতে পারে বলেন? এই যে আত-তাখসিস, আত-তাশউইক, আল-ইনকার ওয়া আত-তাআজ্জুব, মুরাআতু আত-তারতিবিল ওয়াজুদি, আল-মুহাফাযাতু আলা ওয়াজনিন, তাকদীমু আস-সাবাব আলা আল-মুসাব্বাব, তাহযীর, তাখফীফ, আল-তাযীম ওয়া আল-ইহতিমাম, এর মধ্যে কোনটা হবে? এক নাম্বার কারণটা, তাই না? তাখসিস, কারণ আমরা ভরসা কার কাছে করি? একমাত্র আল্লাহ তাআলার কাছে করি, বিশেষভাবে তার কাছেই ভরসা করি, নির্দিষ্ট করা, তাই না? নির্দিষ্ট করা, বিশেষায়িত করা, ওয়া ইলাইহি উনিব, এবং একমাত্র আমরা তার কাছেই অভিমুখী হই, সবকিছুর চাওয়া পাওয়া একমাত্র তার কাছেই, তাই না? এটাও কি তাখসিসের জন্য আসছে, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব। তো আলহামদুলিল্লাহ, আমি আরো কয়েকটা আয়াতে বের করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ, সেগুলোতে একটু হোম টাস্কটা পূর্ণ করে দিবেন, আশা করি ইনশাল্লাহ কালকেই পাবেন, সবাই এটা পূর্ণ করে দেওয়ার চেষ্টা করব। হুজুর, হোম টাস্কের বিষয়ে যদি একটু আলাপ করতেন তাহলে ভুল হয়েছে কিনা এটা বুঝতে পারতো। এটা কি হুজুর কি 6 নম্বর হোম টাস্কের কথা বলছিলেন? 6 নম্বরটা তো দেওয়া হয়েছে, আপনারা কয়েকজন করে পাঠাইছেন আলহামদুলিল্লাহ, এখন 7 নম্বরটা দিব তখন ইনশাল্লাহ, আজকের ক্লাসে 7 নম্বরটা দিব। আচ্ছা হুজুর, তাহলে একটু হোমওয়ার্কটা দেওয়া, মানে আমরা দেওয়ার পরে একটু আলাপ করলে বোঝা যেতে যে আমি ভুল কি না, ভুল লিখছি কি আমি তো পাইনি, আমার কাছে ফটোকপি, আমি সব প্রিন্ট করেছি কিন্তু ওর মধ্যে এটা নাই। আছে অবশ্যই, ওই যে উপরের শিরোনাম আর কি ভুল হয়েছে, ওইখানে হবে আত-তাকদীম ওয়া তা'খির, মূল পড়া হিসেবে ঠিক আছে, 7 নম্বরটা দেখেন তাহলেই হবে। 7 নম্বর থাকবে, 7 নম্বরটা তো আসেও নাই, ওখানে কি আছে হেডিং টোস্টার? না নাই, এটা লেখা লেকচার শীট 7, এটা মানে 11 হবে, মানে এটা বালাগাও ফাসা পরিচিত কিন্তু এটা হবে আত-তাকদীমু ওয়া বালাগাও ফাসা লিখে আছে না? জি জি, ওটা ভুল, ওখানে শব্দের অগ্র পশ্চাৎ এখানে 7 আছে আর এখানে এটা ভুল আছে, 1 নম্বরটা আছে, আমাদের বালাগা ক্লাস এই পর্যন্ত। এখন আমাদের তারকিব ব্যাচ 4 এর ক্লাস আছে, আমরা সূরাতুল আলার তারকিব পড়তেছিলাম, তারকিব পড়বো, যারা বালাগা ক্লাসে ছিলাম আমরা চাইলে লিভ করতে পারি, এখন আমাদের তারকিব ক্লাস শুরু হবে।